এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহমপ্রাপ্ত মানুষকে শিরিক থেকে বেঁচে থাকে যে, কুফুরি থেকে বেঁচে থাকে যে, বেদআত থেকে বেঁচে থাকে যে, গুনাহ থেকে বেঁচে থাকে যে, ফাকাদ রাহিমতা। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, ওয়ামান তাকি সাইয়্যাত, আল্লাহ যাকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দেন, বলেন আল্লাহ যাকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দেন, ফাকাদ রাহিমতা, আল্লাহ তাকে তো আপনি রহমতে রহমতে ভরে দিলেন। সুবহানাল্লাহ। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়। আল্লাহ যারা না তওবা করে আপনি তাদেরকে মাফ করে দেন। আরশ বহনকারী ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে, তওবাকারীদের জন্য দোয়া করে, বলেন আমরাও এখানে আসছি তওবা করার জন্যই আসছি, বলেন আমরা তওবা করার জন্যই আসছি। যদি এই নিয়ত বানান যে আমরা তওবা করার জন্য আসছি, আরশ বহনকারী ফেরেশতারা এই মুহূর্তে বলে উঠবে, ফাগফির লিল্লাযীনা তাবু, ফাগফির লিল্লাযীনা তাবু। রব্বুল আলামিন যারা না তওবা করে আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াত্তাবউ সাবীলাক, এবং যারা না আপনার দিন মতো চলে, যারা না তাদের চোখের ব্যবহার সুন্দর করে, কানের ব্যবহার জবানের ব্যবহার সুন্দর করে, দিমাগের ব্যবহার হাতে পায়ের ব্যবহার সুন্দর করে, ওয়াত্তাবউ সাবীলাক, যারা তওবা করে এবং আপনার বাতানো রাস্তায় চলে, আপনার দেওয়া দিন মতো যারা চলে, আপনি না তাদেরকে মাফ করে দেন। অকিহিম আদাব আল জাহিম, এবং আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামের আগুন থেকে নাজাত দিয়ে দেন। ফেরেশতাদের দোয়াটা কেমন বলেন, ফাগফির লিল্লাযীনা তাবু, যারা তওবা করে আল্লাহ তাদেরকে মাফ করে দেন। ওয়াত্তাবউ সাবীলাক, যারা আপনার দিন মতো চলে আপনি তাদেরকে মাফ করে দেন। অকিহিম আদাব আল জাহিম, এবং তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। রব্বানা ওয়াদখিলহুম জান্নাতি আদনিন, আল্লাহ এদেরকে জান্নাতে আদনের মধ্যে দিয়ে দেন। আল্লাতি ওয়াদতাহুম, যে জান্নাতের ওয়াদা আপনি করেছেন। এবার ফেরেশতারা বলে, আল্লাহ শুধু এখানে যারা জমা হয়েছে তওবার জন্য, এখানে যারা জমা হয়েছে ইস্তেগফারের জন্য, এবং যারা আপনার দিন মতো চলবে, শুধু তাদেরকে নয়, ওমান সালাহা মিন আবাইহিম, আল্লাহ তাদের আব্বা আম্মাকেও মাফ করে দেন। এই মুহূর্তে ফেরেশতা আমাদের আব্বা আম্মার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করছে। ওমান সালাহা মিন আবাইহিম, আল্লাহ তাদের আব্বা আম্মারা যারা নেককার হবে তাদেরকেও আপনি মাফ করে দেন। এবার বলে, ওয়া আজওয়াজহিম, আল্লাহ তাদের স্ত্রীদেরকেও মাফ করে দেন। এবার বলে, ওয়া যুররিয়াতহিম, তাদের সন্তানদেরকেও মাফ করে দেন। মানুষ যদি নেক হয় তাদের আব্বা আম্মারও ফায়দা, স্ত্রীরও ফায়দা, বাচ্চাদেরও ফায়দা। কোনো মহিলা যদি নেককার হয় তার আব্বা আম্মারও ফায়দা, তার স্বামীরও ফায়দা, তার সন্তানদেরও ফায়দা। কোনো মানুষ যদি নেককারদের তালিকায় নিজের নাম উঠাতে পারে, নেককারদের তালিকায় নিজের নাম উঠায়, তো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা জিন ও ইংসের দোয়া তার জন্য তার পক্ষে হইতে থাকে। কেয়ামতের সকালবেলাও যদি কেউ নামাজ পড়ে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ আমার উপরেও আপনার রহমত, আমার উপরেও আপনার সালামতি, এবং যারা না দুনিয়াতে নেককার ছিল তাদের উপরেও আপনার সালামতি। এর মধ্যে কার কার নাম আছে বলেন? শুধু এই নবীর উম্মতের নেককাররা না, আগের সমস্ত নবীদের উম্মতের নেককাররাও? তাহলে যদি নেককার হই কার কার দোয়া মিলবে বলেন? ওমান সালাহা মিন আবাইহিম, আল্লাহ এরা যারা নেককার হয়ে গেছে এদের আব্বা আম্মাকেও মাফ করে দেন। অমিন জুরি ওয়া আজওয়াজহিম, আল্লাহ যদি এরা নারী হয় তো এদের স্বামীদেরকে মাফ করে দেন, এরা যদি পুরুষ হয় তো এদের স্ত্রীদেরকেও মাফ করে দেন। ওয়া যুরিয়াতহিম, আল্লাহ এদের সন্তানদেরকেও মাফ করে দেন। হ্যাঁ, ফেরেশতা বলে, হামালাতুল আরশ, আল্লাহ তারা সবচেয়ে মুকাররাব আটজন ফেরেশতা যারা আল্লাহ তারা সবচেয়ে কাছে,
আরশ আজিম কাঁধে তুলে আছে, আর তারা আমাদের জন্য দোয়া করে। শুধু আমাদের জন্য দোয়া করে না, আমাদের সন্তানদের জন্যও দোয়া করে, বিবিদের জন্য দোয়া করে। আল্লাহ এদের সন্তানদেরকেও মাফ করে দেন। এবার ফেরেশতা বলে, আল্লাহ আপনি কেন মাফ করবেন না? ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি যে আজিজ, আপনি যে হাকিম, সুবহানাল্লাহ। এজন্য মেরে ভাইও, এরপরে বলে ওয়াকিহিমুস সাইয়্যাত, আল্লাহ পেছনেরগুলো মাফ করে দেন আর সামনেরগুলো থেকে এদেরকে বাঁচান, সামনের গুনাহ থেকে এদেরকে বাঁচান। বলেন আবার, বলেন সামনের গুনাহ থেকে এদেরকে বাঁচান। ওয়াকিহিমুস সাইয়্যাত, আল্লাহ এদেরকে গুনাহ থেকে বাঁচান। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা বলেন, আহ ওমান তাকিস সাইয়্যাত, আল্লাহ আপনি যাকে গুনাহ থেকে বাঁচাবেন, বলেন আপনি যাকে গুনাহ থেকে বাঁচাবেন, বলেন আপনি যাকে গুনাহ থেকে বাঁচাবেন, ইয়াউমাইদিন ফাকাদ রাহিমতা, তার উপরে আপনি বড় রহম করলেন, সুবহানাল্লাহ। বলেন যাকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন, বলেন তার উপর আপনি বড় রহম করলেন, সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় রহম প্রাপ্ত মানুষকে, শিরিক থেকে বেঁচে থাকে যে, কুফরি থেকে বেঁচে থাকে যে, বেদাআত থেকে বেঁচে থাকে যে, গুনাহ থেকে বেঁচে থাকে যে, ফাকাদ রাহিমতা। ফেরেশতা আল্লাহ তাআলাকে বলেন, ওয়ামান তাকিস সাইয়্যাত, আল্লাহ যাকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দেন, বলেন আল্লাহ যাকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দেন, ফাকাদ রাহিমতা, আল্লাহ তাকে তো আপনি রহমতে রহমতে ভরে দিলেন, সুবহানাল্লাহ। যাকে আপনি গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন, বলেন তাকে আপনি বড় রহম করলেন, তাকে আপনি বড় কি করলেন, হ্যাঁ তাকে আপনি বড় রহম করলেন। যাকে গুনাহ থেকে বাঁচিয়ে দিলেন তাকে বড় রহম করলেন। আমি বলি এই জামানা যে জামাতের সাথে নামাজ পড়ে, বলেন এই জামানা যে জামাতের সাথে নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, আর শুধু চোখের গুণাগুলো থেকে বেঁচে থাকে, জবানের গুণা থেকে বেঁচে থাকে, কানের গুণা থেকে বেঁচে থাকে, হাতে পায়ের গুণা থেকে বেঁচে থাকে, লজ্জাস্থানের গুণা থেকে বেঁচে থাকে, রব্বে করিম ফাকাদ রাহিমতা, আপনি তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিলেন। জেনে এ লোকটা দুনিয়াতে সবচেয়ে বেশি রহমত প্রাপ্ত, বলেন সবচেয়ে বেশি কি প্রাপ্ত? তাহলে বলবো রহমত প্রাপ্ত কে? এক নাম্বার জামাতের সাথে নামাজ পড়ে যে, বলেন জামাতের সাথে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে যে। আরিফ আয়াম টিভি, আরিফ আয়াম টিভি কোরআন সুন্নার বাণী প্রচার করার প্রচেষ্টায়।